ফরিদপুরে উদ্বোধন হলো 19 দিন ব্যাপী ঐতিহ্যবাহী কবি জসীমউদ্দিন পল্লী মেলা। শুক্রবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ও কবির জামাতা ডক্টর তৌফিকে ইলাহি চৌধুরী। ফরিদপুর জেলার শহরতলির গোবিন্দপুর গ্রামে কবির বাড়ির আঙিনায় কুমার নদ পাড়ে এ আয়োজন ঘিরে চলছে উৎসবের আমেজ। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ আয়োজন করেছে জসিম ফাউন্ডেশন। মেলার 200টি স্টলে গ্রামীণ সংস্কৃতির নানা উপাদানের পাশাপাশি থাকবে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী। বিনোদনের জন্য থাকছে সার্কাস, নাগরদোলা সহ শিশুদের উপযোগী বিভিন্ন রাইড। পল্লীকবি জসীমউদ্দিনের জন্মবার্ষিক উপলক্ষে আয়োজিত এই মেলা চলবে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। নিজের সাথে নিজে খেলতে ভালোই লাগে, শিকার করা যাবে না। এই দেশে যা অবৈধ ওই দেশেও তো তারা অবৈধ। 200 কোটি পাল্লু আউট আর পাল ইন। কলসিতে যদি ছিদ্র থাকে সে কলসি পূরণ হবে কি করে? মাসকরা করেন না বুঝা, বড় হইতে গিয়ে আমি ছোট হয়ে গেছি। আমার টাকা পয়সা বাড়িতে রেখে কিচ্ছু লাগবে।